অজুতে আমাদের যে সমস্ত ভুল ত্রুটিগুলো সচরাচর হয়ে থাকে সে বিষয়ে সামান্য কিছু কথা আরজ করার ইরাদা রাখি ওয়া তাওফিকিল্লা বিল্লাহ। তার ভিতরে এক নম্বরের ভুল হলো যেটি আমাদের হয়ে থাকে উযুর ক্ষেত্রে অনেকেরই, সেটা হলো বিসমিল্লাহ পাঠ না করা। উযু শুরুতে কি পাঠ করতে হয়? বিসমিল্লাহ। আপনি যখন হাত ধুয়ে তো উযু শুরু করবেন, দুই হাতের কবজি ধুয়ে তো উযু শুরু করবেন না প্রথম কাজ, তার আগে আপনি কি কি করবেন? বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলে হাত ধোয়া ধুয়ে তারপর উযু শুরু করবেন। বহু লোক আছি আমরা অজুখানায় ওই গল্প করতেছি, আড্ডা মারতেছি, কথাবার্তা বলতেছি, এই বলতে বলতে অজু শুরু করে দিছি, তাহলে বিসমিল্লাহ কখন পড়তেছি? বিসমিল্লাহটা অনেক সময় অমনোযোগিতার কারণে, অবহেলার কারণে, অন্য মনস্কতার কারণে বিসমিল্লাহটা অনেক সময় আমরা বলতে ভুলে যাই। অথচ এই বিসমিল্লাহ পাঠ করা অজু শুরুতে অনেক বিশেষজ্ঞ আলেমের মতে ফরজ। অনেকে বলেন বিসমিল্লাহ পাঠ না করলে অজুই হবে না, আপনি যদি ভুলে বাদ দেন অজু হলো না। যদিও সংখ্যাগরিষ্ঠ ওলামাদের মতে এটা না, তাদের মতে বিসমিল্লাহ পাঠ করা এটা ওজুর সুন্না, এটা ওজুর কি সুন্না। এটা আপনি যদি বিসমিল্লাহ বলে যদি ওজু শুরু করেন তাহলে ওজুটার ভিতরে পূর্ণাঙ্গতা আসলো, ওজুটার ভিতরে কি আসলো? পূর্ণাঙ্গতা আসলো, ওজুটার ভিতরে ওজুটা আপনার হৃষ্টপুষ্ট হলো, এই ওজুতে ইনশাল্লাহ আপনার সালাত পূর্ণাঙ্গ হবে, যে সালাত আপনাকে জান্নাতে নিয়ে যাবে ইনশাল্লাহ। দ্বিতীয় যে ভুলটি হয় ভাই, 199 জনের বলবো, তার চেয়ে বেশি হতে পারে, হাজারের ভিতরে 10 জন মানুষের হয় কিনা আমার সন্দেহ আছে, না এই কাজটা সঠিকভাবে করতে পারি না, সেটা হলো ওজুর সময় মেসওয়াক করা। ওজুর সময় কি করা ভাই? মেসওয়াক করা। এটি এত গুরুত্বপূর্ণ সুন্নাহ যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বুখারীর হাদিস, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি ওয়ুদু। বুখারীর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মতের জন্য যদি কঠিন না হতো, তাদের জন্য কষ্টের কারণ না হতো, তাহলে আমি তাদেরকে বাধ্যতামূলক করে দিতাম, ফরজ করে দিতাম কি? প্রত্যেক ওজুর সময় মেসওয়াক করা, প্রত্যেক ওজুর সময় মেসওয়াক করা, এটা বাধ্যতা করে দিতাম যদি তাদের কষ্টের কারণ, কারণ বাধ্যতামূলক করে দিলে তখন এটা তাদের জন্য প্রতি ওয়াক্তে মেসওয়াক করাটা তাদের জন্য বাধ্যতামূলক হয়ে গেলে এটা ছাড়া ওজু হতো না, তখন তারা বিপদে পড়ে যেত, বেশি কষ্ট হয়ে যেত। অজুতে যদি এখন মনে করেন 10টা 15টা 20টা ফরজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক করে দিতেন, তাহলে 20টা 15টা 20টা 25টা ফরজ আদায় করে অজু করা একটু কষ্ট হয়ে যেত না? 5 বার দৈনিক একটু আমাদের জন্য ঝামেলা হয়ে যেত কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি সেদিকে লক্ষ্য করে আমাদেরকে কি করলেন না? সহজ করে দিলেন, অর্থাৎ ফরজ করলেন না, তার মানে কি করলেন? সুন্নাহ এর অন্তর্ভুক্ত করলেন। কিন্তু তারে হাদিস থেকে, তারে বক্তব্য থেকে বোঝা যায় যে অজুর সময় মেসওয়াকের গুরুত্ব তার কাছে কত বেশি ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওজুর সময় মেসওয়াক করার গুরুত্ব কত বেশি ছিল সেটা এই হাদিস থেকে বোঝা যায় কি যায় না? তিনি চাইছেন আমাদেরকে ওজুর সময় মেসওয়াকের নির্দেশটা বাধ্যতামূলক করতে, শুধু করেন নাই কেন, আমাদের কষ্টের দিকে লক্ষ্য করি। এই হাদিস থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে চাচ্ছেন মনে প্রাণে আমরা যেন ওজুর সময় মেসওয়াক করি, এটা বোঝা যায় কি যায় না? ওজুর সময় মেসওয়াক কখন করবেন? এটা নিয়ে ওলামাদের দুটি মত পাওয়া যায়, বেশিরভাগ ওলামাদের মত এবং বিশুদ্ধ মত হলো কুলি করার সময় আমরা মেসওয়াক করব। কুলি করার সময় আপনি বিসমিল্লাহ বলে হাত ধুলেন, এরপরে কুলি করলেন, মেসওয়াক করতে হবে এভাবে সোজাসুজি, উপরে নিচে না, পাশাপাশি, ঠিক আছে? মেসওয়াক দিয়ে এভাবে আপনি, খুব বেশি সময় করা দরকার নেই, একটা ঘষা দেন উপরের মাড়িতে আর একটা ঘষা দেন নিচের দাঁতে, দিয়ে আবার একবার কুলি করে ফেলান, ঠিক আছে? আবার মেসওয়াক দিয়ে একটা ঘষা দেন, আবার একটা ঘষা দেন, আবার কুলি করে ফেলেন, এভাবে 3 বার মেসওয়াক করেন, 3 বার কুলি করেন, বা সুন্নাত আদায় হয়ে গেল। কথাকে বুঝাতে পারছি? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, তাহলে ওজুর মধ্যে আমাদের যে খুঁতগুলো আছে আমি সেগুলো ধরা দেওয়ার চেষ্টা করছি। একটা বড় খুঁত, যে খুঁত থেকে আমরা বেশিরভাগ লোকই মুক্ত নই, সেটি হলো মেসওয়াক বিহীন ওজু। লক্ষ্য করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করেন। একান্ত না থাকলে আঙ্গুল দিয়ে করলেন, কিন্তু আপনি নিয়মিত আঙ্গুল দিয়ে করলেন সেটা না, মেসওয়াকই করা উচিত। 3 নম্বর যে ভুলটা আমাদের হয়ে থাকে সেটা হলো কুলির মধ্যে কি ভুল হয়, কুলিটা যেভাবে করার কথা সেভাবে আমরা কুলি না করি না। হাদিসে কুলির বিষয়ের নির্দেশ এসছে, সেটাকে বলা হয়েছে মদমদা। মদমদা আরবি শব্দ, এটার বাংলা অর্থ হয় কুলি করা বা কুলকুচি করা বা কুলকুচা করা। এই কুলি বা কুলকুচা এটা হলো মুখের ভিতরে আপনি হাতের কোষে করে পানি নিয়ে মুখে নাড়বেন, এরপরে ফেলবেন, আবার হাতে নিবেন, কিছু সময় নাড়বেন, 1 সেকেন্ড হোক 2 সেকেন্ড হোক, এরপরে ফেলবেন, এটা হলো কুলি বা কুলকুচা। আমরা বেশিরভাগ সময় এরকম করি আলহামদুলিল্লাহ, যখন ব্যস্ত থাকি, যখন হুলস্থুল থাকে, কোনো সময় কোনো কাজের তাড়া থাকে, তখন অনেক সময় আমরা কি করি হয় কি না হয় না, মুখে নিলাম আর ঢাললাম, মুখে নিলাম আর ঢাললাম। আমি জানি না আপনাদের হয় কিনা এরকম, আমি আমি দেখছি এরকম অনেক সময় হয়, আপনারা একমত কিনা?
নিলাম, মানে ব্যস্ততার কারণে হয়তো জামাত শেষ হয়ে যাচ্ছে বা অন্য কোনো কারণ আছে অথবা দেরিতে আসছি, তো তখন মুখের ভিতর নেওয়া আর ফেলাও, নেওয়াও আর ফেলাও, এতে কুলি হবে না। হাদিসে যে কুলির নির্দেশ আসছে সেই কুলি হবে না, এটা মুখে পানি দিলেন আর বাইর করলেন, এটাতে কুলি। কুলি হইতে হলে আপনাকে মুখে পানি দিবেন নাড়বেন। ভাই কুলিটা কেন করতে বলা হয়েছে? মুখের ভেতরটা কি করার জন্য? পরিষ্কার করার জন্য। আপনি যদি মুখে পানি নেন আর বাইর করেন তাহলে কি মুখ পরিষ্কার হবে? আপনাকে তো মিনিমাম এক দুই সেকেন্ড হলেও নাড়তে হবে জিনিসটা, পানিটা, তাহলে আপনার মুখটা কি হবে? পরিষ্কার বা পরিচ্ছন্ন হবে। আল্লাহ তালা আমাদেরকে আমলের তৌফিক দান করেন। নাম্বার চার, নাকে পানি দেওয়া। দেখেন একটা একটা করে দেখেন প্রত্যেকটাতে ত্রুটি আছে। আল্লাহ মুস্তাহান, নাকে পানি দেওয়া, নাকে পানি দেওয়ার যে নির্দেশ আসছে হাদিসে এটাকে বলা হয় ইস্তেনশাক। ইস্তেনশাক, ইস্তেনশাক আরবি ব্যাকরণ অনুযায়ী এটা বাবে ইস্তেফালের মাসদার বা ক্রিয়ামূল, যেটার মধ্যে এক্সট্রাভাবে টানা আকর্ষণ করার অর্থ যার মর্মের ভিতরে আছে। তো ইস্তেনশাক শব্দের মূল অর্থ হলো পানি টানা, নাকে পানি টানা। আমরা নাকে পানি টানি না, দেইও না। ধান খেতে পানি দেওয়া হয় আর লাল শাকের খেতে পানি ছিটানো হয়, ঠিক না বেটি? লাল শাক বা মূলার শাকের খেতে পানি ছিটানো হয় আর ধান খাত বেশিরভাগ ইরি ধান ইত্যাদি এই সমস্ত ধান খেতে পানি দেওয়া হয়। তাহলে দেওয়া আর ছিটানো বেশকম আছে কি নাই? একটা হলো দেওয়া, একটা হলো ছিটানো, আর একটা হলো টানা। টানা হলো এ ক্লাসের অজুতে নাকে পানি টানবেন, বি ক্লাসের অজুতে নাকে পানি দিবেন, থার্ড ক্লাসের অজুতে নাকে পানি ছিটাবেন। আমি কি বুঝাতে পারছি? তো আমরা বেশিরভাগ লোক থার্ড ক্লাসের অজু, সারা জীবন থার্ড ক্লাসের অজু করি। আপনি থার্ড ক্লাসের অজু করে আপনি জান্নাতে যাবেন? ফার্স্ট ক্লাসে থাইকেও তো যাইতে কঠিন হয়ে যায়। আপনি থার্ড ক্লাসের অজু করে কিভাবে আপনি সালাতের খুলবেন, তালা খুলবেন, কিভাবে আপনি জান্নাতে যাবেন? অতএব ভাই এই নাকে পানি দেওয়ার বিষয়ে সাবধান থাকতে হবে। দেখুন নিয়ম হলো আপনি হাতের কোষে পানি নিয়ে নাকে ধরলেন, নাকে ধরে হালকা কি করবেন? টান দিবেন, হালকা টান দিবেন, হালকা টান। কারণ একটু জোরে টান হয়ে গেলে সেটা কি হয়ে যাবে? নাকের তালু তো উঠবে, আপনার কষ্টের কারণ হবে, শরীর তো আপনাকে কষ্ট দিতে চায় না। নাকে পানি দেওয়ার উদ্দেশ্য হলো নাকের ভেতরের যে ময়লাগুলা, ধারে কাছে যে ময়লাগুলো আছে এগুলো যেন পরিষ্কার হয়ে যায়, আল্লাহর দরবারে দাঁড়াবো পরিচ্ছন্ন হয়ে, পবিত্র হয়ে। এটা যদি আপনি করতে কষ্ট হয়, টান দিলে আপনি আস্তে টান দিলেও উপরে উঠে যায়, তো দরকার নেই। তাহলে আপনি কি করেন? নাকে পানি দেন। নাকে পানি কিভাবে দিবেন? নাকটাকে অন্তত পানির মধ্যে কি করে রাখেন? চুবাই রাখেন যতদূর সম্ভব, ততদূর পানিটা এই নরম অংশটা তত নিতে হবে, আপনি উপরে উঠানোর দরকার নেই। আমি কি বুঝাতে পারছি? এটা একটা ত্রুটি হয় ওজুর ক্ষেত্রে। এরপরে আসি আরেকটি গুরুত্বপূর্ণ আমল যেটি হয় না, বা আরেকটি ত্রুটি ওজুতে, সেটি হলো আঙ্গুল খেলাল না করা। ওজুতে কি না করা? আঙ্গুল খেলাল না করা। আঙ্গুল খেলাল হলো হাত এবং পায়ের আঙ্গুলের যে চিপাগুলো আছে এই চিপাগুলোতে পানি পৌঁছানোর জন্য, পানি পৌঁছানোটা নিশ্চিত করার জন্য কি করতে হবে? এক হাতের আঙ্গুলকে অন্য হাতের আঙ্গুলের চিপায় ঢুকায়া এভাবে কি করতে হবে? একটু হালকা নাড়তে হবে, যাতে করে জায়গাটাতে চিপাটাতে পানি গেছে, এটা নিষ্কারণ, এই চিপাগুলোতে পানি নাও যেতে পারে শুকিয়ে থাকার কারণে। তা আপনি যদি একটু নাড়া দেন পানির ভিজা আঙ্গুল দিয়া, তাহলে ইনশাআল্লাহ ওখানে পানি পৌঁছানোটা মোটামুটি নিশ্চিত হয়ে যাবে, ঠিক না বেঠিক? পায়ের আঙ্গুল কীভাবে করবেন? পায়ের আঙ্গুল তো আর এক আঙ্গুল অন্য পায়ের আঙ্গুল ঢুকাতে পারবেন না, সেটা করবেন হলো অন্য হাদিসে আসছে এই যে কোনো আঙ্গুল আছে না, কোনো আঙ্গুল, কোনো আঙ্গুল দিয়া সব চিপাগুলোতে কি করবেন? ঘষা দিবেন। কোনো আঙ্গুল দিয়া আপনার সব পায়ের আঙ্গুল চিপাগুলোতে ঘষা দিবেন। ভাই আরেকটি বড় ভুল, এটাও বিশাল বড় ভুল, সেটা হলো পানি অপচয় করা। পানি অপচয় করা, আল্লাহ মাফ করেন, এটা থেকে মুক্ত আমরা কেউই না বোধ হয় এই যুগে। পানি অপচয় ওজুর সময়, ভাই আমাদের ওজুতে কত পানি লাগে? আপনি যদি, আমরা তো বেশিরভাগ লোক এখন ট্যাপে উজু করি না, আপনি যে ট্যাপটা ব্যবহার করেন ওই ট্যাপের নিচে যদি একটা কি রাখেন, বালতি রেখে দেন, আপনি উজু করার শেষে লক্ষ্য করে দেখেন একটা খালি বালতি যদি রাখেন কী পরিমাণ পানি পড়বে? আনুমানিক প্রায় এক বালতির মতো হয়ে যাবে না? পঞ্চাশ একশো জন লোকের উজুর পানি। এটা নবী সাল্লাল্লাহু সাল্লামের উজুর পানির পরিমাণটুকু হাদিসে আসছে ভাই। এক গ্লাস পরিমাণ পানি দিয়ে তার কি হয়ে যেত? উজু হয়ে যেত। এক গ্লাস পানির প্রয়োজন হতো না নবী সাল্লাল্লাহু সাল্লামের উজুতে, গোটা উজুতে। আর সেখানে এক গ্লাস তো আমাদের শুধু কিসেই লাগে? হাত ধুতেও এক গ্লাস হয় কিনা সন্দেহ, এক হাতেও হয় কিনা এক গ্লাস ধুতে সন্দেহ। ভাই হাসির বিষয় না, এটা খুব জঘন্য অপরাধ, জঘন্য অপরাধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে কি বলেছেন? ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, শয়তানের ভাই। হারাম
পানি অপচয় করা সবচেয়ে উত্তম সবচেয়ে ভালো হয় ভাই আপনি যদি সম্ভব হয় বদনা বা কোনো জগ ইত্যাদিতে মগ ইত্যাদিতে আপনি ওযু করেন সবচেয়ে ভালো টেপের মধ্যেই বেসিনে একটা মগ রেখে দিলেন ওইটা দিয়া ঢেলে ঢেলে আপনি ওযু করেন তাহলে পানি অপচয় হওয়ার সম্ভাবনা সবচেয়ে কম টেপ ছেড়ে দিয়ে যে আমরা ওযু করি আমরা যেভাবে ওযু করার কথা বলছি এই যে মেসওয়াক করতে হবে এরপরে কুলি করতে হবে নাকে পানি দিতে হবে আবার নাক ঝাড়তে হবে এই কাজগুলো করতে একটা গ্যাপ হয় না গ্যাপ এই গ্যাপের সময় যদি আপনি টেপে ওযু করতেই হয় তাহলে গ্যাপের সময় টেপ বন্ধ করতে হবে প্রচুর পরিমাণ পানি আমরা অপচয় করি ওযু করার সময় যেটা আমাদের ওজুর সৌন্দর্যকে নষ্ট করে ওজুর গুণগত মানকে নষ্ট করে দেয় আসুন সুন্দরভাবে ওযু করার স্বার্থে এই ভুলগুলো থেকে মুক্ত থাকার চেষ্টা করি আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল তৌফিক দান করেন ওয়া আখরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু